আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কি অবস্থা সবার? এন্ড ওয়েলকাম টু মারিফাত ফিসাল ইউটিউব চ্যানেল। তো আজকে প্রায় অনেক দিন পর আমাদের মাননীয় সরকার আমাদের লকডাউন উঠালো। তো এখন সবাই সবার গন্তব্যস্থলে চলাচল করতেছে, কেউ চাকরিতে, কেউ বা দেশে আসছিল, সবাই টাকা দেখতেছে, অনেকেই অনেক কাজে ব্যস্ত হয়ে পড়ছে। তো আমাদেরও এখন আর ঘরে বসার সময় নেই, যেহেতু লকডাউন শেষ তাই বের হয়ে পড়লাম। এখন আমার এক ফ্রেন্ডের সাথে আমি দেখা করব, তারপর আপনার ওই সব ফ্রেন্ডরা মিলে একটু আড্ডা দিব। সো ইয়া, দেখি সি কি করা যায়। আসলে যখন আমাদের লকডাউন ছিল তখন আমাদের সবারই অনেক কষ্ট হয়েছিল, দুই মাস আড়াই মাস এইভাবে ঘরে বসে থাকা আমাদের পক্ষে পসিবল ছিল না। তো তারপরও রিসেন্টলি এখন খুব ভালো লাগতেছে। আসলে আমাদের এই ভাইরাসটা অনেক ক্ষতি করছে আমাদের অর্থনৈতিক, আমাদের নিজেদের অনেকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। সো এখন দিয়ে তাপসিরে বাসায় যাবো, ওকে পিক করবো, দেন আসবো। রাস্তা কাজ চলতেছে তো এর জন্য মেবি এরকম হইতেছে, তারপর রাস্তা এরকম এলোমেলো, ইট এর জন্য গাড়িও কাঁপতেছে, ক্যামেরাও কাঁপতেছে, বুঝতেছি না কি করবো। যাও, আজকে অনেক দিন পর লকডাউন খোলা হয়েছে। সো এখন আর ঘরে বসা দরকার নাই, এখন ফ্রেন্ডরা মিলে একটু দেখা করতে আসছিলাম। এখানে দেখা করার স্থান বলতে আমাদের এখানে আছে লেক পার্ক। সো এখানে সবাই প্রত্যেক ফ্রাইডে বিকালে একটু আড্ডা দিই আমরা। এখানে আসছিলাম, এখন চিন্তা ভাবনা করলাম যে এখন একটু আমাদের এখানে একটা ব্রিজ আছে, এখানে সবাই ব্রিজও সবাই ঘুরতে যায়, চিন্তা ভাবনা করলাম ব্রিজে একটু যাওয়া যাক। সো দেখি আপনাদের সাথে একটু শেয়ার করি। এখন লকডাউন যেহেতু নেই, উঠানো হয়েছে লকডাউন, তো এই ক্ষেত্রে চিন্তা ভাবনা করলাম যে আজকে একটু বের হই, তাই আপনাদের সাথে বের হইলাম, কি কি করব না করব তাই একটু শেয়ার করলাম। আর হচ্ছে কি, আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খুবই খারাপ হতে যাচ্ছে। যারা সরকারি চাকরি করে তাদের তো কোনো সমস্যা নেই, কারণ তাদেরকে মাসে মাসে বেতন ঠিকই দেয়, কিন্তু যারা আপনার বেসরকারি যে শিল্প কারখানা আছে, যেই আপনার ফ্যাক্টরি আছে, তাদের তো ওই পণ্য বিক্রি করে বা ওই কোনো লাভবান করে তারপর আপনার কর্মীকে টাকা দিতে হয়, তো তাদের অনেক বড় একটা লসের সম্মুখীন হয়েছে তারা। এই যে হচ্ছে আপনার মাদারপুর বড় ব্রিজের মেন রাস্তা, সো এখানে অনেকেই অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং কি এখানে রাস্তাটা অনেক লং রাস্তা, তো সো সবাই সবার বাইকের স্পিডটা ফুল স্পিড তোলার চেষ্টা করে, এখানে এইভাবে অ্যাক্সিডেন্টটা মূলত হয়। কথায় আছে আমাদের চকলেট বাইকার ভাই একটা কথা বলে যে যত গতি তত ক্ষতি। এখানে ঘুরতে বিকালটা ভালোই কাটে এখানে, তাই একটু আসি, সবার এই মনটা ভালো থাকে তখন।
তোমার সবই। আসলে লকডাউনের জন্য লোকজন দেখা যাচ্ছে না, কিন্তু এখানে আপনার প্রচুর লোকজন থাকে বিকালে। A few minutes later, আসলে আসছিলাম এখানে একটু সময় বসার জন্য, একটু ঘোরার জন্য, একটু টাইম স্পেন্ড করার জন্য, কিন্তু এখানে আসার পর দেখি মানুষজন নাই, তারপরে মানে কেমন ভালো লাগলো না, তো চলে যাইতেছি।